বৈশ্বিক সফলতার মঞ্চে দাপটের সঙ্গে এগিয়ে চলা বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উন্নত বিশ্বে জীবনযাপনে শত উপায়ের মধ্যে বাঙালিদের অনেকেই বেছে নেন নানান পেশা। চাকুরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রেস্তোরাঁ ব্যবসায় সফল হয়েছেন অনেক বাংলাদেশি। এ অঞ্চলের বিদেশিদের কাছে ইন্ডিয়ান খাবার বেশ জনপ্রিয় হওয়ায় এ ধরনের রেস্তোরাঁ ব্যবসায় বেশি আগ্রহী হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। কেবল ব্যবসা সফলই নয়, বিভিন্ন সম্মাননাও পাচ্ছে এসব বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। সম্প্রতি সরকারি অ্যাওয়ার্ড পেয়েছে ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা খ্যাত ওয়েস্ট লেক ভিলেজের 30853,000 Oaks ব্লুবার্ডের দ্য আনলিমিটেড ইন্ডিয়ান কুজিন আনারবাগ রেস্তোরাঁ। হলিউডের নামি দামি তারকা থেকে শুরু করে পলিটিশিয়ান, বিজনেসম্যান, সব ধরনের মানুষ এখানে এই রেস্টুরেন্টে আসে এবং এসে তাদের খাওয়া দাওয়া এবং পরিবেশ অনেক পছন্দ হয়। রিসেন্টলি সিটি অফ ওয়েস্ট লেক এবং চেম্বার অফ কমার্স আমাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করে। উন্নত বিশ্বের বৃহৎ পরিসরে বাংলাদেশিদের সুনাম, সাফল্য ও পরিচিতি একদিকে যেমন আনন্দের তেমনি গর্বেরও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।